বন্ধুরা, আজ আমার গন্তব্য হলো এশিয়ার সব থেকে স্বচ্ছ জলের লেক ডাউকি লেক, সেই সঙ্গে দেখাবো এশিয়ার সব থেকে পরিচ্ছন্ন গ্রাম মাউলিলং ভিলেজ, পথে দেখে নেব অপরূপ সুন্দর বোরহিল ওয়াটারফল। এছাড়াও আজকের ভিডিওতে দেখাবো ভারত বাংলাদেশ সীমান্ত, লিভিং রুট ব্রিজ ও ব্যালেন্সিং রক। বন্ধুরা, আজ আমার যাত্রা শুরু শিলংয়ের হোটেলের রুম থেকে। প্রথমেই আমি একটি ছোট গাড়ি ভাড়া করে নিয়েছি সমস্ত স্পটগুলো ঘুরে দেখার জন্য। আমি গাড়ির ড্রাইভারের নাম ও ফোন নাম্বার ডেসক্রিপশনে ও স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তোমরা যারা মেঘালয় ভ্রমণ করতে আসবে তারা অবশ্যই এই ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো, সে তোমাদের থাকার হোটেল থেকে শুরু করে সমস্ত স্পটগুলো দায়িত্ব নিয়ে খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেবে। তবে সেক্ষেত্রে তোমরা গাড়ি বুকিংয়ের আগে অবশ্যই বার্গেনিং করে নিতে পারো। বন্ধুরা, আমাদের গাড়ি যতই ডাউকি লেকের দিকে এগোচ্ছে ততই আকাশের অবস্থার অবনতি হচ্ছে। এখন বাজে সকাল 9:30, আর আকাশ দেখে মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। মেঘে ঢাকা অন্ধকার রাস্তায় ধীরে ধীরে খুব সাবধানতার সঙ্গে আমরা পৌঁছে গেলাম ডাউকি লেক। এখান থেকে নিচে নামতে হবে বাঁশ ও কাঠের সিঁড়ি বেয়ে। খুব সাবধানেই নামতে হবে, কারণ একটু আগেই বৃষ্টি হয়ে গেছে, কাঠের সিঁড়িগুলো ভিজে আছে, তাই খুব সাবধানে আমাদের নামতে হবে ধীরে ধীরে। এই হলো টিকিট কাউন্টার, এখান থেকে 1000 টাকা দিয়ে একটি বোট ভাড়া করে নিলাম। এখানে দুরকমভাবে রাইড করা যায়, 800 টাকার টিকিট করলে 45 মিনিট শুধু ডাউকি লেক ঘুরিয়ে নিয়ে চলে আসবে, আর 1000 টাকার টিকিট করালে সমগ্র ডাউকি লেক ঘুরিয়ে মাঝখানের আইল্যান্ডে নামিয়ে কিছুটা সময় অতিক্রম করার সুযোগ থাকবে, সেই সঙ্গে ভারত বাংলাদেশের বর্ডারও ঘুরিয়ে নিয়ে আসবে। প্রথমে আমার ধারণা ছিল এই লেকটির নাম ডাউকি লেক, কিন্তু এসে জানতে পারলাম নদীটির নাম হলো ওমগট নদী আর এই গ্রামটির নাম হলো ডাউকি। আমাদের ছোট্ট বোট ভেসে চলেছে ডাউকি লেকের ওপর। আজকে বৃষ্টি হয়ে যাওয়ার কারণে এই লেকের জল একটু ঘোলাটে হয়ে গেছে। বৃষ্টি হলে চারিদিকের জল নেমে এসে লেকের জলকে ঘোলাটে করে দেয়, আবার টানা 7-8 দিন বৃষ্টি না হলে ডাউকির জল আবার সেই স্বচ্ছতায় ফিরে আসে। ডাউকি হলো এশিয়ার মধ্যে সব থেকে স্বচ্ছ জলের লেক, আর এই চেনা স্বচ্ছ জলের ছবি উপভোগ করতে গেলে আসতে হবে নভেম্বর বা ডিসেম্বর মাসে। আর এই যে ব্রিজটি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটি হলো ডাউকি ব্রিজ, ওমগট নদীর ওপরে অবস্থিত একটি ঝুলন্ত ব্রিজ। 1932 সালে ব্রিটিশরা এই ব্রিজটি নির্মাণ করেছিল। ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম জয়ন্তিয়া পার্বত্য জেলার জয়ন্তিয়া পাহাড়ের নিচেই অবস্থিত এই ছোট্ট গ্রাম ডাউকি। গ্রামটি ছোট্ট হলেও অত্যন্ত ব্যস্ততম গ্রাম। ভারত ও বাংলাদেশ সীমান্তে এই গ্রামটি বাণিজ্য পথ হিসেবেও কাজ করে। চারিদিকে সবুজে মোড়া উঁচু পাহাড় দিয়ে ঘেরা, মাঝখান দিয়ে বয়ে চলেছে শান্ত ডাউকি লেক। ডাউকিতে এসে একটা জিনিস আমার খুবই ভালো লাগলো, যে এখানকার মানুষজন তাদের নিজেদের উদ্যোগেই তাদের আশেপাশের অঞ্চল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে। তোমরা এখানে এলে প্রায় সর্বত্রই ছোট ছোট ঝুড়ির আকারে ডাস্টবিন দেখতে পাবে, পানীয় জলের বোতল বা খাবারের প্যাকেট রাস্তায় পড়ে থাকতে দেখতে পাবে না, দেখতে পাবে না কোনো আবর্জনাও। আমাদের মাঝি নিয়ে চলে এলো আমাদের এই আইল্যান্ডে। এই আইল্যান্ডে রয়েছে বেশ কিছু অস্থায়ী দোকান, যেখান থেকে তোমরা চা, বিস্কুট, কফি, ম্যাগি এসব সংগ্রহ করতে পারো। বৃষ্টি হয়ে যাওয়ার ফলে চারিদিককার নোংরা জল এসে মিশছে এই লেকে। ডাউকি লেকের আইল্যান্ডের সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিছুটা সময় অতিক্রম করেই আমরা এবার ধীরে ধীরে এগিয়ে চলেছি ভারত বাংলাদেশ সীমান্তের দিকে।
চলো বন্ধুরা, এবার দেখে নিই বোমঘট নদীর অন্য প্রান্তে, যেখানে ভারত বাংলাদেশ বর্ডার রয়েছে, যেখানে নেই কোনো কাঁটাতার, নেই কোনো বেড়া, আছে শুধু জল আর ডাঙা। জলের শেষ প্রান্ত ভারতের সীমানা, আর ডাঙার ওই পাড়টা হলো বাংলাদেশের সীমানা। ওপারে বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে আছে অসংখ্য বাংলাদেশি পর্যটক। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বাংলাদেশের পতাকা, এটাই হলো বাংলাদেশের শেষ সীমানা। ওপারে হলো বাংলাদেশের সিলেট। বাংলাদেশ থেকে আসা বহু পর্যটক নদীর ডাঙাতে দাঁড়িয়ে রয়েছে, জলে আসতে পারছে না, আর আমরা জলে রয়েছি, ডাঙায় যেতে পারছি না। এখানে ভারতীয় বর্ডার সিকিউরিটির ক্যাম্পও রয়েছে, তারা বর্ডারের সুরক্ষা করে চলেছে। এইখানে রয়েছে ভারতের বর্ডার সিকিউরিটি ক্যাম্প। বন্ধুরা, এবার চলে এসেছি বোরহিল ওয়াটারফলসে। মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ি এলাকার ওয়াটারফল হলো এই বোরহিল ওয়াটারফল। শিলং মালভূমির সবুজে ঘেরা বোরহিল নদীর এই ওয়াটারফলটি বর্তমানে অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ 100 ফুট লম্বা ও ঘন জঙ্গলে ঘেরা এই স্থানটি যারা ট্রেকিং পছন্দ করে তাদের জন্য খুবই উপযুক্ত স্থান। বহু ওপর থেকে ওয়াটারফলটি পাথরের ওপর পড়ে ওয়াটারফলের নিচে একটা প্রাকৃতিক পুলের সৃষ্টি হয়েছে, তোমরা চাইলে এখানে গা ভিজিয়ে নিতে পারো। বোরহিল ফলসের ঠিক বিপরীতেই আছে বাংলাদেশ, আর এই বোরহিল ফলসের জল ভারত থেকে বয়ে চলে গেছে বাংলাদেশের সিলেটে। এই হলো ভারত আর বাংলাদেশের সীমান্ত, তার কাটার বেড়া। এই যে রাস্তায় আমি দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা হলো ভারতের অংশ, আর তার কাটার ওপার হলো বাংলাদেশ। বন্ধুরা, এইবার আমার গন্তব্য হলো এশিয়ার সবথেকে পরিচ্ছন্ন গ্রাম মাউলিলং ভিলেজ। তবে তার আগেই পথেই পড়বে বিশ্ব ঐতিহ্যের তালিকায় সদ্য স্থান পাওয়া মেঘালয়ের জীবন্ত রুট ব্রিজ। চলো সেটাও আগে প্রথমে দেখে নেব, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাব মাউলিলং ভিলেজ। ঘন সবুজে মোড়া দুধারের মালভূমিকে কেটে মাঝখান দিয়ে বানানো রাস্তা ধরে এগিয়ে চললাম জীবন্ত রুট ব্রিজের দিকে। এইখান থেকে মাউলিলং ভিলেজ এখনও 8 কিলোমিটার দেখাচ্ছে। এইখান থেকে অনেকটা রাস্তা সিঁড়ি বেয়ে ধাপে ধাপে নিচে নামতে হবে। মেঘালয়ে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি, তাই রাস্তার ধাপে ধাপে শ্যাওলা পড়ে আছে, একটু সাবধানেই নামতে হবে আমাদের। রাস্তার পাশেই রয়েছে ছোট ছোট কয়েকটি দোকান, এইখানে স্থানীয় মানুষজন বিভিন্ন হাতের তৈরি জিনিস বিক্রি করেন। এখানেও কয়েকটি দোকান দেখতে পাওয়া যাচ্ছে, এরা চা, জল, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস বিক্রি করছে। এই হলো টিকিট কাউন্টার, এখান থেকে আমরা জনপ্রতি 40 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে চলে এলাম লিভিং রুট ব্রিজ দেখতে। স্থানীয় লোকজনদের কাছ থেকে জানতে পারলাম এই ব্রিজটির বয়স নাকি 100 বছরেরও বেশি। কিছুদিন আগেই বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে মেঘালয়ের এই জীবন্ত রুট ব্রিজ। গোটা মেঘালয় জুড়ে মোট 72টি গ্রামে এই রকম ব্রিজ আরও 100টারও বেশি দেখতে পাওয়া যায়। পূর্বখাসি ও পশ্চিম জয়ন্তিয়া পার্বত্য অঞ্চল জুড়ে এই ব্রিজগুলোর দেখা মেলে। এই ব্রিজ একই সঙ্গে 30 থেকে 50 জনের ওজন বহন করতে পারে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য বন্ধুরা, ওপর দিয়ে চলেছে লিভিং রুট ব্রিজ, আর নিচ দিয়ে কলকল শব্দে বয়ে চলেছে পাহাড়ি নদী। তো চলো বন্ধুরা, এবার আমরা দেখে নেব এশিয়ার সবথেকে পরিচ্ছন্ন গ্রাম মাউলিলং ভিলেজ। তো মাউলিলং ভিলেজ যাওয়ার পথেই আমরা দেখে নেব ব্যালেন্সিং রক। এই হলো ব্যালেন্সিং রক।
এই ব্যালেন্সিং রক দেখতে হলে 10 টাকার একটি টিকিট করতে হবে। এখানে ছোট্ট একটি পাথরের ওপর আশ্চর্যজনকভাবে ব্যালেন্স বানিয়ে দাঁড়িয়ে আছে এই বিরাট পাথরটি। দুটি পাথরের ব্যালেন্স বানিয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর অন্য কোনো বিশেষত্ব চোখে পড়ল না। তো চলো বন্ধুরা, এবার আমরা এগিয়ে যাই মাউলিলং ভিলেজের দিকে। এই হলো মাউলিলং ভিলেজের এন্ট্রি গেট, আর এই হলো মাউলিলং গ্রামের পার্কিং এরিয়া। পার্কিং এরিয়ার চারপাশেই রয়েছে বিভিন্ন ছোট ছোট দোকান, খাবার, হোটেল এবং অন্যান্য সামগ্রীর দোকান। পার্কিং এরিয়ার পাশেই রয়েছে একটি ছোট্ট বাঙালি রেস্টুরেন্ট। এখানে বাঁশ দিয়ে গাছের ওপর একটি স্কাই ভিউ পয়েন্ট বানানো আছে। এই ভিউ পয়েন্টে উঠলে বাংলাদেশের সিলেটকে খুব পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়। টিকিট মূল্য জনপ্রতি 30 টাকা। এই গ্রামে প্রবেশ করার জন্য একটি টিকিট করতে হয়, আর এই গ্রামের রাস্তাঘাট কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। গ্রামের মধ্যে রয়েছে একটি চার্চ, এই গ্রামের অধিকাংশ বাড়ি কিন্তু হোমস্টেতে পরিণত হয়েছে, তাই তোমরা এখানে এলে থাকা খাওয়ার কোনো রকম কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে আগামী সপ্তাহে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।